হ্যালো এভরিওয়ান, এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদেরকে স্বাগত। তোমাদের এসএসসি এসএলএসটি এর জন্য ফুল প্যাকেজের আয়োজন করেছে এমএইচ এডুকেশন ল্যাব, যেটার ডিটেলস তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ভিডিও ক্লাস থাকছে এবং নোটস থাকছে, এমসিকিউ এবং হিউজ কোশ্চেন্স ব্যাংক কিন্তু এখানে কভার করা হচ্ছে। তো তোমরা এই যে প্যাকেজটা এটা অ্যাভেল করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইবে, তো তোমরা ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে ক্লিক করে এটাকে অ্যাভেল করতে পারবে। আর কোনো সমস্যা হলে যে ফোন নাম্বারটা আছে সেখানটাতে ফোন করবে। তোমরা অবশ্যই এই যে অ্যাডমিশন চলছে সেটাতে ভর্তি হয়ে যাও এই প্যাকেজটাতে। তো দেখো, তোমাদের ইউটিউবে কিন্তু ফ্রি ক্লাসেরও আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে সন্ধ্যে 7টার সময় প্রতিদিন তোমাদের ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো চলো আজকে আমরা 35+ ইন্ডেক্স এর নিয়ে কোশ্চেনস করব, ঠিক আছে? ইন্ডেক্স নিয়ে, অর্থাৎ এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস ক্লাস হবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স বেস ক্লাস হবে এবং 2022-এ যত ইন্ডেক্স আছে আমরা এই একটা ভিডিওর মাধ্যমে কভার করে নেব। তো তোমাদের কাজ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না, অবশ্যই শেয়ার করে দেবে। চলো দেখো তাহলে প্রথম প্রশ্ন কি আছে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? প্রত্যেকটা দেখো ইন্ডেক্স নিয়ে আমরা প্রশ্নগুলো সমস্ত কিছু কভার করব। টিল নাও আগস্ট মাস অবধি টোটাল যত ইন্ডেক্স আছে সবগুলো এখানে কভার করব। যদি কিছু ইন্ডেক্স বাকি হয়ে থাকে, যদি তোমাদের মনে হয় যে এই ইন্ডেক্সটা পড়ানো হলো না, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটা হবে অপশন এ, 10 নম্বর স্থানে রয়েছে ভারত, ঠিক আছে? তো তোমরা এটা একটা ছক বানিয়ে নেবে, লিস্ট বানিয়ে নেবে এবং সেখানটাতে প্রত্যেকটা ইন্ডেক্স এবং ইন্ডেক্স গুলো কোন সংস্থা প্রকাশ করে আর কত নম্বর ভারতের র্যাঙ্ক আছে, প্রথম 3 জন কে কে রয়েছে সেটা একটা লিস্ট বানিয়ে পড়বে। চলো তারপরে দেখো, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2022 এটাতে ভারতের স্থান কত? তাহলে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান হচ্ছে অপশন বি, 12 নম্বরে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই এর প্রথম কে রয়েছে সেটা দেখবে, শেষ কে রয়েছে সেটা দেখবে, যেগুলো অ্যাভেলেবেল রইবে এই ইন্ডেক্স রিলেটেড যে সমস্ত তথ্য অ্যাভেলেবেল থাকবে নেটে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আইপি ইন্ডেক্স বা ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো দেখো অপশন বি, 43 নম্বরে রয়েছে ভারত। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে 43 নম্বর স্থানে ভারত রয়েছে। চলো তারপরে দেখবো আমরা কি আছে। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটা Q1 দেওয়া রয়েছে এবং Q1 রিলিজ হয়ে গেছে, তোমরা জানো এটা। তো ভারতের স্থান হচ্ছে 83তম, অপশন ডি 83তম। আচ্ছা, ভি ডেমস ডেমোক্রেসি রিপোর্ট 2022, ভি ডেমস ডেমোক্রেসি রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত? ডেমোক্রেসি অর্থাৎ প্রজাতান্ত্রিক যে সমস্ত কাঠামো সেই রিপোর্টে ভারতের স্থান কত নম্বরে রয়েছে? তো এটা অ্যান্সার হবে অপশন বি, 93, ঠিক আছে? আচ্ছা, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, কিছুদিন আগে এটা প্রকাশিত হলো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, যে মানুষ কতটা সুখে বাস করছে দেশে সেটা ইন্ডিকেশন হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। তাহলে ভারতের স্থান কত নম্বরে রয়েছে এখানে? এখানে রয়েছে অপশন সি, 136, অর্থাৎ 136তম স্থানে ভারত রয়েছে। দেন তারপরে দেখো, প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভীষণই গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত নম্বরে? তাহলে এখানটাতে আমাদের পড়তে হবে অপশন এ, 150 নম্বরে রয়েছে ভারত, ঠিক আছে? 150 নম্বর স্থানে রয়েছে। চলো তারপরে দেখো, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিক্স ইন্ডেক্স, এখানটাতে প্রথম দেশ হয়েছে কোন? গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স এখানটাতে প্রথম স্থান, ঠিক আছে? এখানে কিন্তু ভারতের স্থান বলেনি, এখানে বলেছে প্রথম স্থান কোথায় কে হয়েছে। আর এখানটাতে তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু 2021 সালের রিপোর্ট, হ্যাঁ 21 সালের রিপোর্ট হলেও এটা রিলিজ করা হয়েছে 2022-এ, সুতরাং আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রইবে। তো যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেহেতু আমাদেরকে এটা পড়তে হবে।
প্রথম স্থান অধিকারী কোন দেশ? প্রথম স্থান হবে অপশন এ চীন, ঠিক আছে? প্রথম স্থান অপশন এ চীন, এবং ভারত কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে আছে, ঠিক আছে? ভারত রয়েছে সরি দ্বিতীয় স্থানে। হ্যাঁ, আর তোমরা এটা মনে রাখবে যে ইউএসএ রয়েছে তৃতীয় স্থানে, হ্যাঁ থার্ডে আছে ইউএসএ। তারপরে দেখো গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, যেটা আমরা একটু আগে দেখলাম, ক্লাইমেট রিস্ক মানে যেটা পরিবেশের যে সমস্ত বাস্তুতন্ত্রের রিস্ক আছে সেই নিয়ে যে রিপোর্টটা, সেখানটাতে প্রথম স্থান অধিকারকারী কোন দেশ? ভারতের র্যাঙ্ক আমরা একটু আগে দেখলাম, কত নম্বর র্যাঙ্ক? সরি একটু আগে আমরা দেখলাম ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এরকম কিছু একটা ছিল, এটা 2021-এর একটা রিপোর্ট। তো এখানটাতে প্রথম স্থানে রয়েছে অপশন ডি মোজাম্বিক, আফ্রিকান একটা দেশ মোজাম্বিক, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, ঠিক আছে 2021-এর রিপোর্ট। সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স, মানে দান করার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে কোন দেশ, ঠিক আছে 2021-এর রিপোর্ট অনুযায়ী এটা। তো অপশন সি ইন্দোনেশিয়া হচ্ছে প্রথম স্থানে রয়েছে, প্রথম স্থানে। চলো গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021 এ ভারতের স্থান কত? 2021-এ গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত নম্বরে? তো অপশন বি 66 নম্বরে ভারতের স্থান, ঠিক আছে? গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড যে একটা সিকিউরিটি। গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স, ড্রাগ পলিসি অর্থাৎ মেডিসিন রিলেটেড যে সমস্ত ড্রাগ এবং তাছাড়া নার্কোটিক ড্রাগস যেগুলো আছে সেই রিলেটেড যে পলিসি ইন্ডেক্স, সেখানটাতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? এখানে অপশন এ নরওয়ে হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে। আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্স, আইএমডি এর দ্বারা এই যে ট্যালেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্স এটা প্রকাশিত করা হয়, এবং এটা প্রকাশ করার সময় ভারতের স্থান কত নম্বরে রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। অপশন বি 56 নম্বরে ভারত আছে। গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021 খুবই গুরুত্বপূর্ণ। গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম, তোমরা নাম থেকে বুঝতে পারছ স্টার্ট আপ অর্থাৎ নতুন যে সমস্ত আইডিয়া সেটাকে উদ্ভাবিত করার জন্য এই ইন্ডেক্সটা। কোন দেশ প্রথম স্থানে আছে? অপশন বি ইউএসএ আছে প্রথম স্থানে। ইউএসএ তে সব থেকে বেশি গ্লোবাল স্টার্ট আপ রয়েছে, এবং ওখানটাতে সব থেকে ইকোসিস্টেমটা ভালো একটা স্টার্ট আপ গ্রো করার জন্য। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্যের যে সুরক্ষা সেই সুরক্ষা অনুযায়ী ভারতের স্থান 71 নম্বর। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই, পেপারে অনেক লেখালেখি হয়েছে গ্লোবাল ফুড সিকিউরিটি নিয়ে, যে ভারতের স্থান কিন্তু ডিটোরিয়েট করেছে, আগের থেকে কমে গিয়েছে। আচ্ছা ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স আইএমডি দ্বারা এইটা প্রকাশিত করা হয়, কম্পিটিটিভ ইন্ডেক্সে 2021-এ প্রথম স্থান কোন দেশ? অপশন ডি সুইজারল্যান্ড প্রথম স্থানে আছে, ঠিক আছে? করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই, সিপিআই 2021-এর অনুযায়ী ভারতের স্থান কত? মনে রাখবে করাপশন ইন্ডেক্স অর্থাৎ সিপিআই অনুযায়ী ভারতের স্থান 85 নম্বর। উইপ্রো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এখানটাতে ভারতের স্থান কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021 অনুযায়ী ভারতের স্থান সরি প্রথম স্থান অধিকার করেছে অপশন ডি সুইজারল্যান্ড। WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত নম্বরে? যেটা মনে রাখবে তোমরা 87 নম্বরে রয়েছে ভারতের স্থান। দেখো MCQ করে পড়লে অবশ্যই মনে থাকবে, কিন্তু তোমাদেরকে রিভাইজ করতেই হবে নিজেদের, এবং একটা লিস্ট তোমাদের বানাতেই হবে, তাছাড়া কিন্তু মনে রাখা সম্ভব না এতগুলো ইন্ডেক্স। EIUS ডেমোক্রেসি ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? তাহলে অপশন এ নরওয়ে হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে। গ্লোবাল 100 ইন্ডেক্স,
এইটা অনুযায়ী ভারতের স্থান কত নম্বরে আছে, এটা নিয়েও অনেক লেখালেখি হয়েছে। তোমরা জানো যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কিন্তু অনেক ডিটেরিয়েট করেছে, ইভেন পাকিস্তানের থেকেও কিন্তু নিচে আমরা রয়েছি। তো এই কারণে অনেক লেখালেখি হয়েছে তোমরা জানো। তো দেখো এখানটাতে অপশন বি হবে সঠিক উত্তর, 101 নম্বরে ভারত রয়েছে। এবং সব থেকে ওর্স যদি বলা হয়, সব থেকে ওর্স বা ওর্স বলতে পারো ওর্স, তো সেটা হবে সোমালিয়া। হ্যাঁ সোমালিয়া 116 নম্বর, 116টা দেশের মধ্যে র্যাঙ্ক হয়েছে এবং ভারতের র্যাঙ্ক 101 নম্বর। তার মানে বুঝতেই পারছো কতটা বাজে অবস্থা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, GHI সংক্ষেপে বলা হয়। চলো তারপরে দেখো চ্যান্ডলার গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করে কোন দেশ, চ্যান্ডলার গুড গভর্নেন্স, তো এটা হবে অপশন বি ফিনল্যান্ড। ঠিক আছে ফিনল্যান্ড, যদি এখানে জিজ্ঞেস করা হয় সেকেন্ডে কে আছে, তাহলে সুইজারল্যান্ড হবে সেকেন্ডে। তোমরা এগুলো একটু কিন্তু অবশ্যই লিখে নেবে, আমি বারবার করে বলছি। থার্ডে হচ্ছে সিঙ্গাপুর, আর ভারত আছে 52 নম্বরে। ঠিক আছে অবশ্যই এগুলো কিন্তু নেট থেকে দেখে লিখবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত নম্বর, তো অপশন বি 120 নম্বরে আছে সাস্টেনেবল ভারত, ভারত রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। ঠিক আছে আর আগেরটা দেখলাম গুড গভর্নমেন্ট ইন্ডেক্স, এখানটাতে প্রথম স্থান অধিকার করে ফিনল্যান্ড আর ভারত আছে 52। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022, এখানে প্রথম স্থান অধিকার করে কোন দেশ, এটা অপশন ডি সুইজারল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। এবং সুইজারল্যান্ড কিন্তু ক্রমাগত এই পারফরমেন্স ইন্ডেক্সটাতে ভালো র্যাঙ্ক করে আসছে। তারপরে দেখো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, এটাও গুরুত্বপূর্ণ, 2022 সালের এটা। ঠিক আছে এই ইন্ডেক্সটা 2022 সালের, দেখো 21 সালের ইন্ডেক্স মানে যে পরীক্ষাতে আসবে না তা কিন্তু না, কারণ 21 সালের যে রিপোর্টটা সেটা প্রকাশ করা হয়েছে 22 সালে, রিপোর্টটা প্রকাশ করা হয়েছে 22 সালে। এই জন্য কি হয় আমরা মনে করি যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2021 সালে তাহলে আমার আসবে না, কিন্তু ব্যাপারটা সেটা নয়, 2021 সালের হলেও তার রিপোর্টটা প্রকাশিত হয়েছে 22 সালে। সুতরাং 21 সালের রিপোর্ট বাট পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান আছে 54 নম্বরে। গ্লোবাল পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্স অর্থাৎ শান্তিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ, তাহলে এটা হবে অপশন সি আইসল্যান্ড। হ্যাঁ এখানে বা নরওয়ে বা সুইজারল্যান্ড আসতে পারেনি, ফিনল্যান্ডও আসতে পারেনি, এটা হবে আইসল্যান্ড। হ্যাঁ এটা মনে রাখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চারটে যে চারটে অপশন আছে সেই চারটে কিন্তু টপে থাকে, তো খুব গুলিয়ে যায় জিনিসটা যে সুইজারল্যান্ড থেকে আইসল্যান্ড হয়ে যায়, এগুলো কিন্তু ভালো মতো খেয়াল রাখবে। ঠিক আছে WEF এর জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2022 সালের অনুযায়ী ভারতের স্থান কত নম্বরে, অপশন সি 135 নম্বরে হচ্ছে ভারতের স্থান। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং আমার নাম অর্চিষ্মান, আমার যত ভিডিও আছে দেখবে, তোমাদের কিন্তু জিকে রিলেটেড অনেক ভিডিও আমি পোস্ট করি, জিকে রিলেটেড ভিডিও কিন্তু তোমাদেরকে দেওয়া হয়, তো তোমরা সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো। দেখো গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স GCI 2020 এর প্রথম স্থান অধিকার করে কোন দেশ, এটা একটু একটু পুরাতন হলেও এটা জানুয়ারি মাসের দিকে মনে হয় রিলিজ হয়েছিল, এটা হবে অপশন এ USA সাইবার সিকিউরিটি ইন্ডেক্স। ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাংকস ইজ অফ ডুইং বিজনেস 2022-এ ভারতের স্থান কত, ইজ অফ ডুইং বিজনেস এটা তোমরা জানো বিখ্যাত, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা, এবং পরীক্ষাতে বারবারই আসে, PBRC এর কোশ্চেন খুলে দেখবে বারবারই আসে, এখানে ভারতের স্থান রয়েছে 63 নম্বর, 63rd। ওকে
গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2022-এ প্রথম স্থান অধিকার করে কোন দেশ? প্রথম স্থান, ফার্স্ট হয়েছে কোন দেশ? তাহলে অপশন বি ডেনমার্ক হয়ে যাবে সঠিক উত্তর। গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স ভালো করে মনে রাখবে, এখানে তো ডেনমার্ক হচ্ছে প্রথম স্থান, ডেনমার্ক। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 2022 সালে ভারতের স্থান কত? তো এখানটাতে দেখো অপশন বি 131 নম্বরে ভারত আছে HDI, ঠিক আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এখানটাতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? আচ্ছা এটা সম্ভবত আমরা দেখলাম না একটু আগে, ডেনমার্ক ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2022 সাল অনুযায়ী। আচ্ছা ওটা ছিল সম্ভবত 2021 সাল, অন্য একটা প্রশ্ন ছিল। যাই হোক, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ইকোসিস্টেম পারফরমেন্স ইন্ডেক্স এরকম কিছু একটা ছিল, তোমরা একটু দেখে নেবে। ডেনমার্ক গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করে ডেনমার্ক। তো তোমাদের PDFটা প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবে, ওখানটাতে PDF প্রোভাইড করবে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2022-এ প্রথম স্থান অধিকার করে কোন দেশ? টেরোরিজম ইন্ডেক্স 2022-এ প্রথম স্থান, ফার্স্ট হয়েছে কোন দেশ? আফগানিস্তান হবে সঠিক উত্তর। আফগানিস্তান এই ইন্ডেক্সটাতে প্রথম স্থান অধিকার করে। আচ্ছা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স IP ইন্ডেক্স তোমরা একটু আগে দেখলে, ভারতের স্থান দেখলে, এবার বলছে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? তাহলে অপশন বি USA হয়ে যাবে সঠিক উত্তর। IP ইন্ডেক্সে USA প্রথম স্থান অধিকার করে। এবার আছে দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? তো এটা কোয়ার্টার ওয়ান অনুযায়ী জাপান সিঙ্গাপুর হবে সঠিক উত্তর। আচ্ছা 2022-এর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তো সেখানে ফার্স্ট হবে কিন্তু জাপান, হ্যাঁ। সেকেন্ডে দুটো রয়েছে, একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে সাউথ কোরিয়া, ওকে। থার্ডেও দেখো জার্মানি আর স্পেন যুগ্ম থার্ড হয়েছে। আর ভারতের স্থান আছে 83 নম্বরে, 83 নম্বরে ইন্ডিয়া আছে, এর স্কোর অনেক কম, 60 স্কোর করেছে, দিয়ে 83 নম্বরে ভারত আছে। এটা কিন্তু 2022-এর টোটাল হেনলি পাসপোর্ট ইন্ডেক্স HPI, ঠিক আছে। তাহলে প্রথম বললে কিন্তু জাপান করতে হবে, এটা কোয়ার্টার ওয়ান বলে তাই, কিন্তু কোয়ার্টার ওয়ানও দিতেও পারে, হ্যাঁ না দেওয়ার কিছু নেই, তবে কোয়ার্টার ওয়ান না দিলে এইটা অবশ্যই মনে রাখবে যে প্রথম হচ্ছে জাপান, দ্বিতীয়তে যুগ্ম সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়া, আর তৃতীয়তে জার্মানি আর স্পেন, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 83-তে। আচ্ছা VDEMS ডেমোক্রেসি রিপোর্ট 2022-এ প্রথম স্থান কোন দেশ? বেশ আচ্ছা এখানে মনে রাখবে সুইডেন হচ্ছে প্রথম দেশ, ঠিক আছে। সুইডেন ডেমোক্রেসি রিপোর্ট অনুযায়ী প্রথম, আর দ্বিতীয় হচ্ছে ডেনমার্ক, তৃতীয় হচ্ছে আমাদের নরওয়ে, আমাদের না মানে অন্য দেশ যদিও, আর ভারতের র্যাঙ্ক হচ্ছে 93rd, ঠিক আছে। 93rd-এ আছে ইন্ডিয়া, টোটাল 179 দেশ এখানে অংশগ্রহণ করেছে বা রিপোর্টে এসছে, আর 93rd-এ আছে ভারতবর্ষ। ইভেন গ্লোবাল হ্যাপিনেস রিপোর্টে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? 2022 সালে কিন্তু, ঠিক আছে। তাহলে ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রথম স্থান, আমরা একটু আগে দেখলাম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত কত নম্বর স্থান, এবার বলছে প্রথম স্থানে কে আছে। তো প্রথম স্থানে হচ্ছে ফিনল্যান্ড, তাহলে সব থেকে খুশি থাকে হচ্ছে ফিনল্যান্ডের লোক, তাই না? অ্যাকচুয়ালি তা নয়, হ্যাপিনেসটা ডিপেন্ড করে অনেকগুলো মার্কের উপরে, যেরকম লিভিং ইন্ডেক্স, ঠিক আছে, ইকোনমিক কন্ডিশন, হেলথ কন্ডিশন, মর্টালিটি রেট,
তারপরে এডুকেশন সিস্টেম, এনএম এমপ্লয়মেন্ট, অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে এই রিপোর্টটা বের হয়। গুড গভর্নেন্স, ঠিক আছে, এই অনেকগুলো রিপোর্টের উপরে ডিপেন্ড করে হ্যাপিনেস রিপোর্ট তৈরি হয়। ওকে, আচ্ছা, তোমাদের 37টা প্রশ্ন আমি এখানটাতে কভার করলাম পুরোপুরি রিপোর্ট নিয়ে। প্রত্যেকটা রিপোর্টই প্রায় কভার হয়ে গেল 2022 সালে। যদি কোনো রিপোর্ট বাকি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি দেখব। আর তারপরে বিষয় হচ্ছে তোমাদেরকে লিস্ট বানাতে হবে কোন রিপোর্ট কোন সংস্থা প্রকাশিত করে, এরকম করবে। তোমরা এইভাবে করবে যে, আচ্ছা এখানটাতে দেখিয়ে দিচ্ছি, একটা জায়গায় লিখবে রিপোর্ট নেম, রিপোর্ট নেম, একটা জায়গায় লিখবে ইনস্টিটিউট মানে কোন সংস্থা এটা প্রকাশিত করছে, সাল অর্থাৎ ইয়ার, কোন সালের রিপোর্ট, আচ্ছা ফার্স্ট কি হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিকটাতে লিখবে, আর ইন্ডিয়া র্যাঙ্ক কত, ইন্ডিয়া র্যাঙ্ক, এই কলামটা তোমরা বানিয়ে নেবে। 1 নম্বর 2 নম্বর করে রিপোর্ট গুলো কলাম বানিয়ে নেবে, ঠিক আছে। এমসিকিউ গুলো বারবার করে পড়বে, তাহলে দেখবে মুখস্থ হয়ে যাবে। ওকে, আজকে এখানটাতে আমি ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।